8 ডিসেম্বর শুকুরবারে আসু ত্যাগ করা প্রাক্তন আসু সভাপতি দীপাঙ্গ কুমার নাথর মুহত আর শুনবল নাপাব উদাত্ত কণ্ঠে উলা বজ্রকঠিন শব্দ বাক্যবর। খুব সোনকালে এইগারী দীপাঙ্গ নাথর মুহত শুনা যাব ভারতীয় জনতা পার্টির জিন্দাবাদ। দুইখান হাত উপরলে তুলি হয়তো খুব জোরে কব বিজেপি জিন্দাবাদ, আচরিত নহয় না? নিজকে জাতীয় জীবনের প্রহিবু বলে কব বিচার এইগারী নেতার অবরহতে সৌ সেইদিনা জন্মলাভ করেছিল জাতীয় পরিষদ। এওর মন্ত্রণাতে আসুর মঞ্চর পৰা রাজনৈতিক দল গঠনের বাবে সমিতি গঠন করা হয়েছিল। রাজ্যখনের জনগণের মতামত লৈ আসুয়ে গঠন করা কমিটি এ জে পি নামের দলটি গঠন করেছিল আর দলটুক দায়িত্ব দিছিল তেতিয়ার আসুর সাধারণ সম্পাদক লুণীনজ্যোতি গগৈয়ে। বর্তমান গগৈয়ে কিমান সংগ্রাম করে রাজ্যের রাজনীতি এ জে পিক বর্তাই রাখিছে সেয়া সর্বজন বিদিত। এনে এক কঠিন সময়ত সকলে হয়তো ভাবিছিল আসু ত্যাগ করে রাজনৈতিকভাবে এ জে পিক শক্তিশালী করবলে নিঃসংকোচে দলটি যোগ দিবহি দীপাঙ্গ কুমার নাথে। আসু ত্যাগ করার ঘোষণা করার লগেলগে সামাজিক মাধ্যমের জড়িয়ে এ জে পির নেতৃত্ব এনে এক আহ্বানে জানাইছিল দীপাঙ্গ কুমার নাথক। সকলে ভাবিছিল দীপাঙ্গ কুমার নাথে দ্বিধাহীনভাবে কব এ জে পির দায়িত্ব এতিয়ার পৰা মোৰ, কিন্তু কথাবোর তেনেকুৱা হৈ নুঠিল। রাজনৈতিকভাবে নিজের সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থত এতিয়া অতি কৌশল স্থিতি গ্রহণ করেছে সদ্য প্রাক্তন সভাপতি দীপাঙ্গ কুমার নাথে। এনে ধুয়ালি কুয়ালি পরিবেশের বাবে এতিয়া চর্চা চলিছে দীপাঙ্কর কুমার নাথে কব নাকি বিজেপি জিন্দাবাদ বলে। চর্চা অনুসরি কথা বতরা কিছু আগবাড়িছে। বিজেপির যোগদানের বাবে দীপাঙ্গ কুমার নাথক লাগে লোকসভার টিকট, আর সেয়া নহলে দিসপুরত চলা চর্চা অনুসরি সমষ্টি পুনর্নির্ধারণের জড়িয়ে গঠন হবলগিয়া গোয়ালপাড়া সমষ্টির পৰা কেরুয়া শিবিরের বিধায়ক হব দীপাঙ্গ কুমার নাথ। ইতিমধ্যে বিজেপির কেবাজনো জ্যেষ্ঠ নেতাই দীপাঙ্গ কুমার নাথক মুকলিক বিজেপিলৈ নিমন্ত্রণ জানাইছে। রাজ্যের জাতীয় জীবনের বাবে আর জাতীয়তাবাদীক বিশ্বাসী সকলের বাবে এয়া এক প্রচণ্ড আঘাত। দীপাঙ্গ কুমার নাথে দিবলগা সেই আঘাতের পর উপশম পাত এ জে পি আর লুণীনজ্যোতি গগৈর বাবেও কঠিনাই নহয়, হয়ে পড়ব অবিশ্বাস্যও। দীপাঙ্কর দাহর বিশেষ প্রতিবেদন, রিপাবলিক মিডিয়া।